হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে মর্নিংয়ে অনেক কুয়াশা ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এখন আমার হাজবেন্ড কাজে যাবেন, তাই ভাবছি আমি কিছু টুকিটাকি শপিং করে নিয়ে আসি। এখন তৃতীয় লকডাউন, এজন্য সবগুলাই শপিং বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে পাউন্ডে যাব, তারপর গ্রোসারি শপে যাব। সকালে অনেক কুয়াশা ছিল, এখন অনেক রোদ, অনেক ভালো লাগতেছে। লকডাউনের জন্য গাড়ি তেমন নেই, মানুষের চলাফেরাও তেমন নেই, খুবই নীরব। আমি চলে এসেছি পাউন্ডের কাছাকাছি, এখন নেমে যাব গাড়ি থেকে। পাউন্ডের ভিতরে ঢুকেই সারপ্রাইজ হয়ে গেলাম, শেলফগুলো খালি দেখে। লকডাউন হয়ে গেলে একটাই সমস্যা, শেলফগুলো আউট অফ স্টক হয়ে যায়। আমি তেমন কিছু শপিং করব না, টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নেব। শপিংয়ে আসতে আমার খুবই ভালো লাগে, শুধু কিনতেই ভালো লাগে না, শপিংয়ে যে ডেকোরেশনগুলো করা হয় সেগুলো আমি খুব বেশি পছন্দ করি। নিয়ে নিচ্ছি বাস্কিট। সার্ভিং ডিশগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে, একটি সার্ভিং প্লেটও নিয়ে নিচ্ছি, একটি চামচও নিয়ে নিচ্ছি। পাউন্ডেন থেকে মোটামুটি আমি তেমন কিছু নেই না, কিন্তু আমি শিশুগুলো বেশি নেই। এখন নিচের দিকে চলে এলাম, নিয়ে নিচ্ছি একটি বেসিন, পেট্রোলিয়াম, এই জেলিটা আমি খুব বেশি ব্যবহার করি। আমার পাউন্ডেনের শপিং করা শেষ, আজকে তেমন বেশি কিউ ছিল না, এজন্য খুবই তাড়াতাড়ি পে করতে পেরেছি। পে করা শেষ, চলে যাব গ্রোসারি শপে। গ্রোসারি শপের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। টাউন সেন্টারটা আমার বাসার খুবই কাছে, এজন্য হেঁটেই আসা যায়, কিন্তু আজ অনেক ঠান্ডা ছিল, এজন্য গাড়ি দিয়ে আসলাম। গ্রোসারি শপে এসে গেছি। আমি চিকেনের জন্য আসছিলাম, চিকেনগুলো আউট অফ স্টক, শুধু দুটো চিকেন পেয়েছি, দুটোই নিয়ে নিলাম। টুকিটাকি শপিংগুলো করে নিচ্ছি, বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি। শপিং করা শেষ, বাসার উদ্দেশ্যে আবারও রওনা হয়ে গেলাম। খুবই তাড়াতাড়ি করে শপিং করলাম, যেহেতু আমার হাজবেন্ডের কাজ আছে সেজন্য। বাসায় চলে এলাম। এই ছিল আজকের আমার টুকিটাকি শপিংগুলো। এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করব, তারপর সেলফি স্টিকটা সেটিং করব। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি মাগরিবের নামাজ পড়ব। রসমালাইটা আমার খুবই বেশি ফেভারিট, এটা টেস্কো থেকে আনা রসমালাই। আমি ইভিনিং এ স্ন্যাকের জন্য কিছু ট্রাই করব, পেরি পেরি চিকেন কাবাব, কেমন বাজা পুরো কিছু খাই না, তারপরে মাঝে মধ্যে খাওয়া লাগে। অলিভ অয়েল তেলে ফ্রাই করে নিলে গ্যাস্ট্রিকের তেমন সমস্যা বেশি হয় না। পেরি চিকেন আমি খুবই বেশি পছন্দ করি।
ভালোভাবে ফ্রাই করে নিয়ে নিচ্ছি। সপাস সপাস করে ভালোভাবে ভেজে নেব। সন্ধ্যায় তো চা মাস্ট লাগে, সকাল সন্ধ্যায় চা না হলে না হয়। আমি চা বানিয়ে বিকালের নাস্তা রেডি, রসমালাই, তারপর পেরি পেরি চিকেন, চা সাথে সস। এই ছিল আমার আজকে বিকালের নাস্তা। এখন নাস্তা করার পর আমি সেটিং করে নেব সেলফি স্টিক। অ্যামাজন থেকে এই সেলফি স্টিকটা আমি অর্ডার করে নিয়ে নিছি। এই স্টিকটা অনেক ভালো, আমি ইউজ করি। আপনারা যদি সেলফি স্টিক ইউজ করেন তাহলে এই স্টিকটা ব্যবহার করবেন। আমার স্টিকটা ভেঙে গেছে, তাই অন্য আরেকটি স্টিক অর্ডার করে নিয়ে নিলাম। বিশেষ করে নতুনদের জন্য আমি স্টিক সেটিংটা করে দেখাবো। এই স্টিকটা আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করতে পারবেন, আবার শর্ট করতে পারবেন। এই পাশটা এখানে ভালোভাবে লাগিয়ে নেবেন। খুবই সাবধানে পাশটা লাগাবেন, কারণ আমরা অনেকেই জানি না কীভাবে লাগাতে হয় বা লাগানোর সময় ভেঙে যেতে পারে। এগুলা লম্বা করে নিতে পারবেন। এটা আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা করে নিতে পারবেন। আপনারা যতটুকু লম্বা করতে চান ততটুকু করতে পারবেন। আবার যদি আপনারা শর্ট করতে চান তাহলে শর্ট করতে হবে। আপনারা চাইলে একটু লম্বা করে আবার লক করে দিতে পারবেন। এভাবে খুব সুন্দর করে সেটিং করে নিয়ে নিছি। এখন আমি ফন্টটা সেটিং করে দেখিয়ে দেব। এই ফোন এইটাতে মূলত রিমোট কন্ট্রোল, এখানে অফ অন করা হয়। উপরের বটনটাতে ক্লিক করলে পিকচার তুলতে পারবেন দূর থেকে, আবার নিচের বটনটিতে ক্লিক করলে রেকর্ডিং করতে পারবেন। এটা ব্লুটুথ কানেকশন করে করে নিতে হয়। আমি কানেকশনটা করে নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করে নিলাম। কানেক্টেড অলরেডি হয়ে গেছে। এখন ক্যামেরাতে চলে যাব। আমি ক্যামেরাতে চলে এলাম। এখন আমি দূর থেকে রেকর্ডিংটা করব। এখানে ফটো তোলা হয়, এখানে রেকর্ডিং করা হয়। এই যে আমি রেকর্ডিংটা অন করে দিলাম, খুব সুন্দর করে রেকর্ডিং হচ্ছে। আবার যদি এখানে আবার ক্লিক করি তাহলে সেভ হয়ে গেছে। এভাবে আপনারা সহজেই দূর থেকে এই স্টিকের মাধ্যমে ক্যামেরা করতে পারবেন। আবার আমি ভেঙে নিচ্ছি, এভাবে লক খুলে ছোট করে নিতে পারবেন। অনেক সুন্দর করে এই স্টিকার সিস্টেমটা। আবার আমি ছোট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রেকর্ডিং করবেন। এভাবে আপনারা ছোট করে টেবিলের উপর রেখে ভিডিও ক্যামেরা করতে পারবেন।
এপাশ ওপাশ করে ভিডিও ক্যামেরা করতে পারবেন। এই ছিল আজকের মতো আমার শেয়ার করা ব্লগ আপনাদের সাথে। কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।